চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ত বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে এটা হারাম না হালাম কিন্তু খাইতেছে তো পকেট মারা টাকা হোক সন্ত্রাসীর টাকা হোক চুরির টাকা হোক খাইতে পারলেই হয় এই হলো বর্তমান মানুষের অবস্থা ব্যবসা করে দুইজন দোকানদার একজন চায়না কাপড় জাপানি বলে চালায় আর যেটা সততার সঙ্গে ব্যবসা করে সেটারে খোঁচা দিয়া কর দোস্ত সততার ভাত নাই এই দুনিয়ায় কয় না কয় না সততার ভাত নাই দুই নম্বরই কর তাহলে আমার মতো পাঁচতলা বাড়ি করতে পারবি দুই নাম্বারই টাকা দুই নম্বরই ভাবেই শেষ হয় কেমনে জনগণের টাকা মেরে খাবেন চুরি করে খাবেন দুর্নীতি করে খাবেন তো আল্লাহ পাক এমন অসুস্থতা দিব সিঙ্গাপুর যায়াও লাভ হইবো না টাকা খরচ হবে লক্ষ লক্ষ টাকা কিন্তু টাকা খরচ হলেও কি কারণ আল্লাহ পাক বলে তোর টাকা আসছে যেমন হারাম ভাবে ওইটা এমনিই খরচ হবে এই জন্য দেখবেন হারাম করে না লক্ষ কোটি টাকা কামানোর পরও ওই বরকত পায় না একটা রিক্সাওয়ালা নামাজি বান্দা হালাল ভাবে পনেরো হাজার টাকা পেয়ে যেই বরকতটা পায় হালালে বরকত না হারামে বরকত হালালে বরকত হালাল রুজি হালাল ইনকাম এগুলো বান্দা যত তার পেটে ঢুকাবে তত তার এবাদতের ভিতরে মজা দান করবেন যখন দেখবেন এবাদতে মজা তখন বুঝবেন আপনার খাবার হালাল হচ্ছে না আর হারাম খাবার পেটে গেলে ওই কত মানুষ আছে আমাদের এবাদতে না দেশে নামাজ পড়ে কত মানুষ আছে আমাদের দেশে রোজা রাখে হাজি সাহেব হস করেছে অসংখ্য মানুষ আছে যারা আমাদের দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে হাজি সাহেব হজেও যায় প্রত্যেক বছর একবার আমার এলাকায় এক লোক ঘটনা শুনলাম সে হজ করছে কোনোদিন সে হজে যায় না যায় না যাবেই না নামাজই পড়ে না হজ করবে তা এখন মানুষদের ভিতরে বলা বলি কেন হজ করতে গেছে সে ভাই ও কি এমনি হজ করতে গেছে বলে কি কারণে এলাকার তার কিছু দুই নম্বরই জায়গা আছে এই দুই নম্বরই জায়গা বিক্রি হইতেছিল না তো সে ধান্দা করছে এই দুই নম্বরই জায়গা যদি বিক্রি করতে চাই হস্ করা দরকার নামের আগে হাজি সাহেব লাগাই দেবো মানুষ মনে করবে এটা হাজি সাহেবের জায়গা এটা বরকদলা এই হলো অবস্থা আমাদের যার কারণে হজ করে আসার পরেও আগেও ছিল চোর হজ করে আসার পরেও থাকে চোর তার মানে তার কবুল হয় নাই যেই বান্দা নামাজ পড়ার পরেও গুনা করবে হজ করার পরেও গুনা করবে এবাদত করার পরেও গুনা করবে বুঝতে হবে তার এবাদত এক নম্বরে এবাদত নয় দুই নম্বর এবাদত। কয় নম্বর দুই নম্বর এক নম্বরে এবাদত করার পরে কোনো বান্দা কখনো হারাম লুজি খাবে না এজন্য পাইলেই খাইতে হয় না পাইলেই মুখ তো আল্লাহ দিছে সবাইকে চাইলে আপনারাও খাইতে পারেন আমিও খাইতে পারি কিন্তু উপর আলো একজন দেখে না দেখে না বিল্ডিং পাঁচতলা বানায় লিখে দিছে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ তার মানে এটা একটা নিঃসন্দেহে সুদের বিল্ডিং অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানে সুদের বাড়ি তা আপনি এভাবে পা চায় না লেখা আপনি এভাবে লিখে দেন যে ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সুদের বাড়ি মন চাইলে ভাড়া থাকেন নলে যান না ওইটা লিখবে না কারণ মানুষ জানে গুণা কোনটা আর নেকি কোনটা নেকের কথা যদি বলি ভাই এসার নামাজ পড়ছেন কারা দুই হাত দুই পা সবই তুলবেন যদি কেউ আজকে দুর্নীতি করছেন করে কারা কারা একজনও হাত তুলবে না কারণ দুর্নীতি মানুষের সামনে করা যায় না গোপনে করা লাগে চুরি চামারি মানুষের পকেট থেকে ঘুষের টাকা নেওয়া এটা সবার কিন্তু স্পষ্ট সুখের সামনে করার সাহস নেই কারণ জানে এটা খারাপ কিন্তু এরপরও খায় আর বান্দা যখন হারাম টাকা খায় মানুষের টাকা মেরে খায় তখন দেখবেন ওই সন্তানগুলোও হয় লুলা বেয়াদব অথবা অসুস্থ প্রতিবন্ধী অথবা বেয়াদাবে এমন ওই যে চলে যাবে বাবার খোঁজ খবর রাখবে না আর বাবা ঘরে বসে বসে পিস্তল দেওয়া করবে আসাদু আল্লাহ ঠুস এটাই হয় এগুলোই হয় সন্তান জন্ম দিতে পেরেছেন কিন্তু মানুষ বানাইতে পারেন নাই যার কারণে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয় হারাম টাকা দিয়ে সন্তান বড় করছেন হার সন্তান আর শিখবেটা কি শিখবে কি সন্তান অথচ একজন রিক্সাওয়ালা কেউ আল্লাহ খাওয়ায় দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী না খেয়ে মারা গেছে দেখাইতে পারবেন না এখন বলবেন আমরা আফ্রিকায় দেখি নাইজেরিয়ায় দেখি কত মানুষ আছে শুকায় রয়েছে না খায় রাস্তায় পড়ে রয়েছে না ওটা না খেয়ে মরে নাই ওটার তকদির কি জানেন ওটার অবস্থা হলে এমন কিছু মানুষ আগুনে পুড়ে মরে কিছু মানুষ পানিতে ডুবে মরে এটা তার তকদির কিছু মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে এটা তার কিছু মানুষ মারা যাওয়ার আগে খাবার পায় না এটা তার দিন তার মানে এটা না যে আল্লাহ পাক তাকে রিজিক দেন নাই পাক যদি কুকুরকে রিজিক দিতে পারে আপনার মতো আমার মতো আর মাখলো কাঁদতে অবশ্যই রিজিক দিতে পারবে এবং দেয় প্রত্যেকটা বান্নার রিজিক একটা গাছ তারও রিজিক আছে সেটা পানি মরুভূমির মাঝখানে বিশাল মরুভূমির মাঝখানে সবুজ গাছ উঠতেছে ওই গাছ রিজিক দেয় কে আল্লাহ তাকে উসমান সাবুজুর উনার একটা মামাই একটা ঘটনা উল্লেখ করেন উনি বলেন আমি যে কোনো একটা জায়গা যে কোনো একটা দেশের সফরে গিয়েছিলাম তো যাওয়ার পরে ওখানে একটা গাছের ভিতরে একটা চমৎকার ফুল দেখেছি ওই ফুলটার দিকে আমি চায় থাকলাম তো ভিতরে দেখি একটা পোকা বসছে এত বড় তো উনি বলেন আমি ওই পোকার দিকে তাকায় রুচি দেখি পোকা কি করে তো হুজুর বলেন আমি তাকায় দেখলাম পোকাটা ফুলের থেকে মধু খাচ্ছে তার মানে এই পোকাটার রিজিক আল্লাপাক ফুলের ভিতরে দিয়েছেন খাইলো ভালো কথা উঠতে যাবে এরকম একটা সময় নাড়া দিল তো ফুলটা হুট করে বুঝে গেল ফুলটা বুঝে গেল এরকম ছড়ানো ফুল মুহূর্তের ভিতরে বুঝে ভিতরে পোকাটা নাড়াচাড়া করতেছে কিছুক্ষণ পরে দেখলাম ফুলটা আবার ফুটে গেল কিন্তু ভিতরে তাকায় দেখি পোকার খলস ছাড়ার কিছু বাকি নাই অর্থাৎ পোকাটা মৃত তা আমি আমার সফর সাথীকে বললাম ভাই এটা কারণ কি তখন আমার সফর সঙ্গী বলল হুজুর এই ফুলটার রিজিক হচ্ছে এই পোকাটা প্রথমে পোকাটা ফুলের থেকে মধু খেয়ে রিজিক খেয়ে বাঁচে তারপরে এই ফুলটা পোকাটার ভিতর থেকে সব কিছু চুষে তারপরে খায় তার মানে আল্লাহ পাক এই ফুলের ভিত ফুলের জন্য রিজিক হিসেবে এই পোকাটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহান এমন কোন জিনিস নাই যে জিনিসের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না মুসা পয়গম্বরের জামানার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তুর পাহাড়ে একদিন ডাকলেন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া নিজের ছেলে মেয়ে সন্তান বিবীর চিন্তা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে মূসা তুমি এই জায়গায় বসে বসে তুর পাহাড়ে বসে বসে আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম তুমি দিজিকের চিন্তা করো সন্তান বিবীর। এ মূসা ও মুখ জায়গায় যাও ওখানে যাওয়ার পর একটা পাথর দেখবা পাথরটার ভিতর একটা বাড়ি দিবা। আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে তার হাতের ভিতরে থাকতো লাঠি ওই লাঠিটা দিয়া সুন্দর করে পাথরের ভিতরে একটা আঘাত দিয়ে দিলেন উনি পাথরে আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল যে পাথরকে বিশাল বড় বড় মেশিন ছাড়া ভাঙা যায় না ওই পাথরকে একটা লাঠির আঘাতেই সম্পূর্ণ দুফাট হয়ে গেল মুসানবি তাকায় দেখেন ওই পাথরের ভিতরে সুন্দর করে আরেকটা পাথর দেখা যায় সোহান আল্লাহ নবী মুসা আলাই সালাতাম রব্বুল আলমিন ডাক দিয়া বলে মুসা এই পাথরটার ভিতরেও আরেকটা আঘাত দাও আল্লাহ রব্বুল আলমিন মুসা বয়গম্বর কে আদেশ দেওয়ার পর আল্লাহ নবী মুসার দ্বিতীয় পাথরের ভিতরে আঘাত দেন আঘাত দেওয়ার পর দ্বিতীয় পাথরটাও আবার ভেঙে গেল এবার তাকে দেখে দ্বিতীয় পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায় জুহান আল্লাহ বলেন তো পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর দেনে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার ধরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারণী শিদীন আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার কার নিশিদিন কার হয় একটার ভিতরে তিনটা পাথর আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম যখন দেখলেন তিনটো নাম্বার পাথরটা দেখার পর রব্বুল আলামিন কে ডাক دیا۔ বলে আল্লাহ এই পাথরটাকে কি করব রব্বুল আলামিন বলে এটাকে আঘাত দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি মূসা বয় عمرকে বললেন মূসা আঘাত দাও মূসা নবী সঙ্গে সঙ্গে আঘাত দিয়ে দিলেন এবার তাকায় দেখে তৃতীয় পাথরটাও সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল আল্লাহ পাথরটা হওয়ার পর হাতের ভিতরে নেয় বলেন তো পাথরের ভিতরে ভরাট থাকে না ফাঁকা থাকে ভরাট নবী মৌসা থাকা দেখেন পাথরের মাঝখানে ছোট্ট একটা সুন্দর পোকা দেখা যায় যাইতেছে এই পোকাটা আল্লাহ নবী মুসা পায়গম্বর পাথরের ভিতরে দেখলো পাথরের ভিতরে কি কোনোদিন পোকা বাঁচতে পারে না কোনো কিচ্ছু নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চায় আল্লাহ যদি ইচ্ছা করে পাথরের মাঝখানে আমি আল্লাহ পাক একটা পোকাকে সৃষ্টি করব পারে না পারে না মুসা পায়গম্বর থাকা দেখেন ছোট্ট একটা পোকা পাথরের ভিতরে দেখা যায় নবী মুসা পায়গম্বর পাথরটার ভিতরে পোকা দেখার পর অবাক হয়ে গেলেন আরো অবাক হওয়া হইল আল্লাহ নবী মুসা পয়গম্বর থাকে দেখে ওই পাথরের ভিতরে যে পোকাটা দেখা যাচ্ছে ওই পোখার জবানের ভিতরে ছোট্ট একটা সবুজ পাতা দেখা যায় যেই পাতাটা ওই পোকাটা ওই মুহূর্তে খাচ্ছিল সুন্দর করে পোকাটা যখন পাতাটা খায় সবুজ গাছের সবুজ পাতা আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে আল্লাহ কিভাবে সম্ভব এই তিনটা পাথরের মাঝখানে একটা পাথর এই পাথরের ভিতরে আবার আরেকটা পোকা দেখা যায় রব্বে কারিম ডাক দেয়া বলে মূসা ওই পাথরের ভিতরে যে পোকাটা দেখা যায় পোকাটার মুখে যে খাবার দেখা যায় ওই খাবারের দায়িত্ব হলো আমি আল্লাহ মূসা পয়গম্বর তুমি নিজেই চিন্তা করো কিন্তু দেখো পাথরের ভিতরে পোকাটাকে আমি আল্লাহ খাওয়াইতে পারি না পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে موسی এখন একটা কাজ করো দেখো ওই পাথরের ভিতরে পোকাটা কিছু বলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরে পোকার জবান খুলে দেন শুধু জবান খুলেন কেন প্রত্যেকটা পোকা মাকড় পোকা মাকড় যা বলেন গরু ছাগল যা বলেন আমরা মানুষরা যদিও আল্লার গোলাম করি না মাগর ওই পোকা মাকড় যন্তরা করে না করে না সবাই প্রত্যেকটা সেকেন্ড রব্বুল আলামিনের গোলামি করে ওদের জবান দেয়া সব সময় আল্লাহর নাম উচ্চারণ হয় কিন্তু আমরা বুঝি না সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন যে নবী সব বুঝতেন আল্লাহ পাক তাকে এমন মুজিজা দান করেছিল যে মুজিজার কারণে উনি জীবজন্তুর ভাষাও বুঝতে সক্ষম হয়েছিলেন সুবহানাল্লাহ এই পোকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ তা লাগায় মুসা পয়গম্বরের কানের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিলেন মুসা পয়গম্বর শুনতেছেন পোকাটা সুন্দর করে আল্লাহ পাকের তোক দে আল্লাহ পাকের হামদে বাড়ি দালা পাঠ করে পোকাটা জবান দিয়া খাচ্ছে আর বলতেছে সুবহান মাইয়া রওনি ওয়াস্মাও কালামী ওয়া আলা মুমকানি অ আর জোকুনি অদে কুরনি ওয়ালা এন এ ভাই আমার খুব বুঝেন আল্লাহর নমী মুসাফায়াকম্বর শুনতেছে আল্লাহর নমী মুসাফা আয়াকম্বর শুনতেছেন যে পোকা কি বলে পোকা বলতেছে আল্লাহ এমন পবিত্র সত্তা আমি পোকাটা যে তিনটা পাথরের মাঝখানে এই জায়গাটায় অবস্থান করতেছি আমার আসমানে থেকেও আমি পোকার জায়গাটা আল্লাহ ভালো করেই জানে আমি তিনটা পাথরের ভিতরে আছি আমার স্থান আমার অবস্থান আমার কালাম আমি কি বলি আমার কি প্রয়োজন আমার জরুরত সব কিছু রবগুলা আরামিন দেখেন শুনেন জানেন এবং শুধু তাই নয় আমি এখানে বাসার জন্য কি খাবার প্রয়োজন পাক রব্বুল আলমিন ওই খাবারের ফায়সালাও করেন এবং আমি যেমন আমার মালিকের স্মরণ করি আমার আসমানের মালিক ভাবে আমাকে স্মরণ করে শুধু তাই নয় আল্লাপাকালমিন এক সেকেন্ডের জন্য আমি পোকাকে কোনো দিন ভুলে না বাইরে আমার দেখেন একটা তিনটা পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকাকে রব্বুল আলমিন যদি খাওয়াইতে পারে। আপনার মতো আমার মতো বান্দাকে পারে না পারে না পারে কিন্তু আমাদের নাই এই কারণে আল্লাহ বলেন কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে আর করে আমার আল্লাহ এমন জায়গার থেকে রিজিকের কের করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না ঠিক কিনা এখন আমাদের আল্লাহর উপর ভরসাই নাই ভরসা ছিল অন্যান্য আগের কাল জামানার বুজুর্গদের ভরসা ছিল যার কারণে তারা চব্বিশটা ঘন্টা দুনিয়ার পিছনে না ঘুরলেও আল্লাপাক তাদেরকে না খাওয়া রাখেন নাই কিন্তু আমরা চব্বিশটা ঘন্টা দুনিয়ার পিছনে ঘোরার পরেও আমরা না খেয়ে থাকি কেন আমরা আল্লাহর উপরে ভরসা আছে কিন্তু ভরসার পাশাপাশি সুদ ছাড়া চলে না আল্লাহ আল্লাপাক বলে তুই কামাই করতে পারবি হারাম টাকা কামাবি তো যার কারণে আমি তোর পেটে দিব না এই জন্য ডায়াবেটিস বসায় রাখে অর্ধ বয়সেই ডায়াবেটিস তেমন খাইতে পারে না আল্লাহ পাক বলেন বান্দা আমার উপরে ভরসা করে তুমি হালাল পন্থায় চেষ্টা করো রিজিকের ফায়সালার দায়িত্ব আমি আল্লাহ ভরসা করতে হবে আল্লাহর উপরে বসে থাকলে হয় না যুবকেরা বিয়ে করে না অসংখ্য যুবক আছে বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে বিয়ের নাম নিলেই কয় হুজুর চাকরি বাকরি নাই নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই একটু দাঁড়াইতে শিখি তারপরে বিয়ে করব নিজের পায়ে দাঁড়াতে শিখে না তো কি বাঁদরের পায়ে দাঁড়ায় না এই হইলে অবস্থা বাবা মাও সন্তানকে বিয়ে দেয় না কেন সন্তান এখনো চাকরি পায় নাই সন্তান কি খাওয়াবে নিজেই তো খাইতে পারে না এই ছেলেগুলার তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিয়ে না দেওয়ার কারণে এই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষায় থাকে সারাটা বছর কেমনে চোদ্দই ফেব্রুয়ারি পাবে আর কেমনে আরেক মটার মেরে নিয়ে পার্কের গাছতলায় বসবে এই ধান্দা প্রত্যেকটা যুবকদের অবস্থা এখন এরকম সময় মতো বিয়ে দেয় না তো গুণা করবে না তো করবে নাকি অর্থাৎ আল্লাহ পাক বলেন কেউ যদি ধনী গরিব থাকে সে যদি বিয়ে করে আমি আল্লাহ পাক রব্বুল বলে তাকে আমার রহমতে আল্লাহর ফজলও কর্মে ই একো নু ফুকর ইউগ্নি কেউ যদি বিয়ে করে গরিব থাকলে আমি আল্লাহ আমার দয়ায় তাকে লোক বানায় দেবো এ কথা কার সত্য না মিথ্যা এরপরও তো মতো বিয়ে করেন না বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বিয়ে তো করে না করেই না করে হলো চল্লিশ বছর বয়সে এরপরে চল্লিশ বছর বয়সে যাও একটা করছে এখন সন্তান আবার নেয় না পাঁচ বছর হানিমন করা লাগবে না কক্সবাজারে যাওয়া লাগবে চিল করা লাগবে সাজেক যাওয়া লাগবে বান্দরবন যাওয়া লাগবে কত জায়গায় যাওয়ার ধান পাঁচ সাত বছর হয়েছে সন্তান নেয় না এখন সন্তান নেয় না নেয় না বয়স হয়ে গেছে একটা বয়স থাকে এখন সন্তান যখন নিতে চাইল দশ বছর পরে আল্লাহ কয় এতদিন আমি দিছি তুই নাস নাই এখন দেখবো তোরে দেয় কেটা সন্তান এখন যেই সন্তান নিতে চায় সন্তান তার হয় না এখন যায় বাবা আজমির দরবারে অথবা খাজা বাবার দরবারে বাবার কাছে যখন যায় বাবাও তো কোয়ালিটির বাবা কয় ঠিক আছে বিবিকে আমাদের দরবারে রেখে যাও দুই তিন রাত সুমন্তার সু কালাকুতার হয়ে যাবে কম দেখি অবস্থা আল্লাহ পাক সন্তান দেনে বলা না বাবা

রিজিক তারটা সে আপনার কাছে তারটা সে নিয়ে আসবে আপনার ঘরে যখন আপনার পাক রিজিক দিয়ে দিল আপনার বিবি যখন বিয়ে করবেন তখন সেও তো তার রিজিক নিয়েই ঘরে আসবে তখন সে যখন আসলো তখন দুইটা রিজিক একসঙ্গে হয়ে গেল ঠিক না সন্তান যখন হইল তার রিজিকও তো সে নিয়ে আসবে এখন তিনজনের রিজিক এক সঙ্গে হইল রসুল বলেন তিনজনের খাবার চারজন খাইতে পারে বলেন তো রিজিক বাড়লো না কমলো এখন আপনি যদি বিয়ে না করেন আজীবন আপনার রিজিক একা আপনি নিজে খেয়া তো শেষ করতে পারবেন না জন্য দিবেন থেকে এই কারণে রিজিকের ভয় না আল্লাহর উপরে ভরসা করে চালায় যান আল্লাহ বরকত দিবে এক ব্যক্তি রসুল করিম আলাইহি সাল্লামের কাছে আসছেন দেখা সাক্ষাতের পর যাবেন তো বাহিরে যায় দেখে ঘোড়া নাই রসুলের কাছে এসে বলে রসুল আল্লাহ বাহিরে ঘোরা রাখছিলাম তো ঘোড়াকে তো খুঁজে পাচ্ছি না আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলে ঘোড়া কেমনে রাখছো কয় হুজুর আপ আল্লাহর উপরে ভরসা করে রেখে আসছি কয় ভরসা তো করছো বুঝলাম ঘোড়া কি বাদছিলা ঘোড়া বেঁধে আসছিল সাহাবি বলে হুজুর না ঘোড়া তো বেঁধে আসি নাই এই বেটা খালি ভরসা করলেই তো হয় না ঘোরা বেঁধে তারপরে ভরসা করা লাগবে আগে বাঁধবা আগে দোকানের শাটার লাগাবেন তালা মারবেন এরপরে বিসমিল্লা তাবাক্কাল তো আল্লাহ চোর ডাকাত ধরবে না হ্যাঁ আপনি তালাও মারলেন না খুলে ডেকে বললেন আল্লাহ আপনার উপর ভরসা আল্লাহ বাঁচাবে আপনি হুন্ডা একটা নিয়ে সোজা সমুদ্রে নামায় দিয়ে বললেন আল্লাহ কপালে যা আছে ভরসা আপনার উপর তাওয়াক্কুল আছে মরবো না এই বাঁচবেন না মরবেন চেষ্টা হইল আমার ওইটার দায়িত্ব হইল আল্লাহর সফলতা দেনাওয়ালা আমরা আমাদের পন্থায় চেষ্টা করব চাকরি দেখব হালাল পথে চলবো এক টাকা যদি কামাই করি হালাল পথ ওইটার ভিতরে আল্লাফাক দশ টাকার ভর কোন দাম করবেন কিন্তু হালাল পন্থায় হালাল পন্থায় সবাই দুনিয়াতে চায় বড়লোক হইতে এমন কেউ নাই যারা দুনিয়াতে ধনী হইতে চায় না এমন কেউ নাই এই জন্য আল্লাফাক বান্দাকের বান্দার অবস্থা জেনে বান্দাকে দোয়া শিখায় দিছেন রব্বানা ভিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা দা দা বন্না আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও তারপর আখেরাতের কল্যাণ দাও কারণ যার দুনিয়া নাই তার নাই দুনিয়া থাকতে গেলে দুনিয়ার ঘোরা লাগবে তবে সেটা দিনের জন্য আপনার আমার টাকা কামাই করা সেটাও হবে আল্লাহর জন্য আপনার আমার খরচ করা সেটাও হবে আল্লাহর জন্য আপনার আমার সমস্ত যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য এই কারণে আল্লাহ বান্দার দুনিয়া নেওয়ার জন্য বান্দাকে শেখায় দিলেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার এক নাম্বার দুনিয়ার সফলতা চাও দুনিয়ার কল্যাণ চাও দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাও আর তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে নাজাত চাও ঠিক না আগে আল্লাহর কাছে দুনিয়া চাও আল্লাহ আমারে টাকা বসা দেন কারণ মুসলমানের টাকা বসা জরুরি শুধু মুসলমান না বরং ওলামা একরামদের আরো বেশি জরুরি টাকা পয়সা অনেকে মনে করে টাকা পয়সার পিছনে দৌড়ায় এ নামাজ কালাম নাই রোজা নাই খালি হুজুরের টাকা পয়সার পিছনে দৌড়ায় না ইমাম আজমা বহানিফা রহমতুল্লাহ একজন ফকির উনি যেই পরিমাণ বড় ছিলেন আর বড় বড় লোক ছিলেন আমরা তার মতো বড় লোক হই নাই অনেক ধনী ছিলেন ইমাম অনেক রহমতুল্লাহ ছিলেন তো সেই ইমাম আজমা বহানিফা হওয়ার পরও যদি ধনী থাকতে পারে আমাদেরও তো ধনী হওয়া দরকার আমাদের ধনী হওয়াটা ক্লাব আর সিনেমা হল বানানোর জন্য না আমাদের ধনী হওয়াটা হবে আল্লাহ দিনের কোরআনের প্রতিষ্ঠা করার জন্য এটাই হলো পার্থক্য ওরা টাকা পাওয়ার পরে যায় ক্যাসিনোতে আর ওলামা কাম দিনদাররা টাকা পাওয়ার পরে দেয় মাদ্রাসার মসজিদে দাম এটা হইল পার্থক্য আপনার টাকা আমার টাকা এটা যেন আল্লাহর দিনের কাজে লাগে এই কারণে আমরা টাকা কামাবো সবাই ধনী হতে চায় কিন্তু পন্থাটা ভিন্ন কেউ হারাম পন্থায় কামায় কেউ হালাল পন্থায় কামায় হারাম পন্থা বেতি রেখে হালাল পন্থায় কামানো হলো মুমিনের কাজ এই কারণে রসুল করিম সাল্লাহ কিছু আমলও শিখাই দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার রিজিকের ফায়সলা করে দেন এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারবে না তাহলে ভরসা হবে কার উপরে আল্লাহ রসুল করিম সাল্লাম বলেন হাদিস শরীফে তোমরা যদি ইস্তেকফার আমল বেশি বেশি করো তা আল্লাহ পাক রব্বুল আলমিন ইস্তেকফার দ্বারা গুনা যেমন মাফ করে রিজিকের মধ্যে তেমন বরকত দান করে দেয় ব্যবসা বাণিজ্যে বসে রয়েছেন বরকত নাই একটু দুরুস কি বলে ইস্তেকভারের আমল করেন্লাহ ফিরুল্লাহ বলে ইস্তেকভারের আমল করার দ্বারা দেখা যাবে পাক রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন তিন করিম সাল্লাম বলেন কেউ যদি দুরু শরীফের আমল করে পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ভিতরে বরকদ দান করে দিবেন দুরু শরীফের আমলের মাধ্যমে আমরা দুরুর শরীফ পড়ি বড় বড় দুরুত দরকার নাই সময় যদি বেশি যায় সময় যদি আমাদের কমই থাকে ছোট্ট দুরুদ রসুল করিম সাল্লাম শিখাই দিয়ে গেছেন আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন দশটা রহমত নাজিল হয়ে যাবে সুবাহান শুধু তাই না রসুলের উপরে দুরুদ পড়ার দ্বারা আল্লাহ রসুলের সঙ্গে সাফায়াতিব হয়ে যাবে এবং রসুল করিম সল্লি সাল্লামের উপরে দুরুদ শরীফের আমলের দ্বারা এমনকি স্বপ্ন যুগেও রসুল দেখা দিয়েও দিতে পারে আরেকটা হইল আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা যে যত বেশি আল্লাহর রাস্তায় দান খরচ করবে সবকা করবে পাক তত বেশি তার জন্য রিজিকের দরজা খুলে দান দিয়ে আরেকটা হচ্ছে রসুল বলেন তোমাদের ভিতরে কেউ যদি বেশি বেশি হস করে ওমরা করে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন অনেকে মনে করে এত বারবার প্রত্যেক বছর যাওয়া দরকার কি আমরা মানুষকে দেখানোর জন্য যাই না একবার গেছি জীবনে হয়ে গেছে কিন্তু ওর টাকা দিয়ে সে গানের কনসার্ট করতে পারে কিন্তু হজ করতে পারে না আকামের জায়গায় খরচ করতে এক নাম্বার ভালো জায়গা যাবে ওইটা রাজি না ওখানে যুক্তি মারে যুক্তি দেয় দলিল দেয় রসুল বলেন কেউ যদি হজ ওমরা বেশি বেশি করে তাহলে আল্লাহ পাক তার রিজিকের দুয়ার খুলে দেন বড় লোক হবো হইতে নাই কিন্তু হালাল পন্থায় হারাম পন্থায় নয় হালাল পন্থা এরপরে বয়স হয়ে গেছে বিয়ে শাদি করে ফেলেন কোনো ভয় নাই রিজিকের দায়িত্ব আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন মিনিমাম এই বয়সটা চলে আসলে বিয়ে করেন যদি সন্তানকে এরপরে বিয়ে না দেন সন্তান যদি রিজিকের কারণে বিয়ে না হওয়ার পরে যদি ভয় দেখে আর সন্তান যদি গোনা করে এই গোনা বাবা মার কাঁধেও যায় রিজিকের মালিক আল্লাহ একটা হচ্ছে নিষ্পুল ইমান বিয়ে যদি কেউ করে ফেলে তার ইমানের অর্ধেক এমনিই পরিপূর্ণ হয়ে গেছে বাকিটা সে আমলের মাধ্যমে পরিপূর্ণ করবে এখানে যারা আছেন চাকরি নাই বাকরি নাই বাস আল্লাহর কাছে লেগে যান তাওয়াক্কুল আল্লাহর উপরে করে চেষ্টা করা শুরু করেন থেকে রিজিক আসবে নিজেও কল্পনা করতে পারবেন না অসংখ্য মাদ্রাসার ছেলেরা এখানে পরে মাদ্রাসায় পড়ে অনেক মাদ্রাসার সন্তানদেরকে বাপ মা দেওয়ার পরে অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনে কি মাদ্রাসায় দিছু কি খাবে কি পড়বে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ওলামা একরামদেরকে হুজুরদেরকে তো আপনারাই দাওয়াত করে খারান ঠা খাওয়ান না আপনারাই খাওয়ান জুমার দিন হুজুরের দাওয়াতের অভাব নাই তো কই ইমাম সাহেব দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা বেতন পাওয়ার পরও তো দিন তার খাবারের কোনো কমতি পড়ে নাই কিন্তু আরেকজন এক কোটি টাকা বেতন পাওয়ার পরেও দেখবেন খাইতে পারে না খাওয়ার সুযোগ নাই ঘুমও হয় না রাত্রেবেলা ওষুধ খেয়ে তারপরে ঘুমানো লাগে এই জন্য ভাই সুখ শান্তি রিজিক রিজিক শুধুমাত্র খাবার যে এটা না সুস্থতা এটা একটা রিজিক খাবার এটা একটা রিজিক এটা একটা রিজিকের পার্ট পাক বান্দাকে খাবারের একটা রিজিক দিয়েছেন সুস্থতার একটা রিজিক দিয়েছেন বান্দাকে আল্লাপাক রব্বুল আলামিন মন ফ্রেশ থাকা এটা একটা রিজিক দিয়েছেন এগুলো হইল রিজিক পাকের তরফ থেকে বান্দার উপরে তো বান্দা এই সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা সৃষ্টি হওয়ার দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে পাক রব্বুল আলমিন লিখে গিয়েছেন সুতরাং আপনি আমি হাজারো চিন্তা করলেও কি না করলেও কি যেটা আমার তকদিরে থাকা ওইটা আমার কাছে আসবেই ইনশা আল্লাহ কিন্তু ভরসাটা কার উপরে থাকবে আল্লাহর পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন এই যে কথাগুলো বললাম আপনাদেরকে ভাঙা ভাঙা যেহেতু আজকের পরিবেশে এখানে মাহফিল হওয়ার কথাই না এরপরও এখানে মাহফিল হলো স্বল্প পরিসরে প্রচার প্রসার কোনো মতে ছাড়া মাইকও তেমন দেওয়া হয়নি অন্য বছরের মতো ভাবে হয় নাই এই কারণে সংক্ষেপে যে কথাগুলো হলো অল্প কয়েকজন মানুষের সামনে দুইজন যদি এখান থেকে যে কোনো একটা আমল করে হয়তো স্নেক ফার করবো দুরুস্বরী করব। আল্লাহর উপর ভরসা রাখবো বেশি বেশি যদি অর্থ থাকে আল্লাহর ঘর যাব যাবো আফ করতে আর যদি যতটুকু সামর্থ্য থাকে ততটুকু নিজের পকেট থেকে দান সৎকা করব এই যে কোনো একটা জিনিস যদি করি ইনশাল্লাহ আল্লাহ পাক রিজিকে বরকত দান করবেন হালাল রিজিকে আলাদা মজা এবাদতেও মজা। মজা পাক আমাদেরকে তৌফিক দান করুক এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল এই মাদ্রাসাটাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন কামিয়াবি দান করুক সকলে বলেন আমিন প্রতি বছর বড় বড় পরিসরে হয় এবছর যেমনে হয়েছে পাক হয়তো এটার ভিতরে এই কল্যাণ রেখেছে আল্লাহ পাক এই কল্যাণ আমাদের সকলকে এখান থেকে নিয়ে বাসা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক বিল্লাহ করুক্লা সুবাহান আমরা সকলে বসবো ইনশাল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক কারি আমানুল্লাহ সিদ্দিকী সাহেব বাবুরে হুজু আপনারা ওনাকে চিনেন হজর চলে আসছেন ইনশাআল্লাহ আমরা ওনার কণ্ঠে আলোচনা শুনবো মুরব্বী মানুষ হইলে কি হয়েছে মার্শাল্লাহ ওনার জোশও আছে আবার গজলও ভালো